আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা গানে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহু আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজ এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদুল আজহা আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি নওগা থেকে রনি বলছি হ্যাঁ ভাইয়া বলুন আমার দুটি প্রশ্ন প্রথম বেনামাজির সাথে কোরবানি করা যাবে কিনা আর তৃতীয় প্রশ্ন আমরা যে ভাগে কোরবানি দিই এটা কি একজন এর পক্ষ থেকে হবে না একজন ও পুরো পরিবারের সদস্যদের পক্ষ থেকে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে প্রথম প্রশ্ন বেনামাজির সাথে কি কোরবানি দেওয়া যাবে উত্তম হচ্ছে বেনামাজি ব্যক্তির সাথে কোরবানিতে অংশগ্রহণ না করা তার কারণ হচ্ছে যেহেতু বেনামাজি যদি তিনি নামাজ একেবারেই উপেক্ষা করেন একেবারে আদায় না করেন তাহলে তিনি কুফুরির মধ্যে লিপ্ত রয়েছেন তাই তার সাথে ইবাদতের মধ্যে শেয়ার করার বিষয়টি প্রশ্নবিদ্ধ উচিত নয় কিন্তু বেনামাজি বলতে আসলে কি বুঝিয়েছেন সেখানে অনেক দীর্ঘ একটি কথা রয়ে গিয়েছে বেনামাজি তো তিনি এক অক্ত নামাজ না পড়েন না তিনিও বেনামাজি আবার যিনি একেবারেই সালাদ আদায় করেন না তিনিও বেনামাছি যিনি সালাদকে অস্বীকার করেন তিনিও বেনামাছি তাই এক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট হলে বোঝা যেত যে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন তবে কমনলি যেটা কথা সেটা হচ্ছে এ ধরনের ব্যক্তিকে কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আল্লাহ সুবাহনতলা মুসলিম উম্মার জন্য শাহিরা একটা নিদর্শন হিসেবে আল্লাহ সুবাহতালা আখ্যায়িত করেছেন এই ক্ষেত্রে তাকে শেয়ার বা পার্টনারে না আনা এটাই উত্তম কোনো নেই না দ্বিতীয় প্রশ্ন ভাগে যে আমরা কোরবানি দেই সেটা কি একজনের পক্ষ থেকে হবে না পুরো পুরো পরিবারের পক্ষ থেকে দেওয়া যায় বাঘের বিষয়টি কোরবানি যখন করবেন কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র একজনের পক্ষ থেকেই কোরবানি হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে তিনি তার শেয়ার করতে পারেন সবের ক্ষেত্রে সবের ক্ষেত্রে এসে রাখ জাইজ সবের ক্ষেত্রে আপনি পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানির জন্য সবের নিয়ত করতে পারেন এটি জায়েজ রয়েছে কিন্তু এটা বাধ্যতামূলক বিষয় নয় এটা বাধ্যতামূলক বিষয় নয় পুরো পরিবারের পক্ষ থেকে হতে হবে কিন্তু আপনি যদি একটা পশু জবে করেন পুরো পরিবারের পক্ষ থেকে আপনি সবাবের নিয়ত করে থাকেন এটা আপনার জন্য জায়জ রয়েছে ভাগে যদি আমি এক ভাগ দিলাম সাত ভাগে এক ভাগ সেখানে তো একজনের পক্ষ থেকে হবে তাই না জি সেখানে পরিবারের পক্ষ থেকে সেখানে শুধুমাত্র একজনই শেয়ার করবে ভাগে দিলে ভাগে একজনই শেয়ার করবে আর যদি একটা ছাগল দেয় সেখানে পুরো পরিবার শেয়ার করতে পারবে সেখানে জবের ক্ষেত্রে শেয়ার মানে অংশগ্রহণ করতে পারবে আর কি সবের মধ্যে অংশগ্রহণ করতে পারবে আসলে পরিবারের বিষয়টি শুধুমাত্র সবের সাথে সম্পৃক্ত সবের ক্ষেত্রে অংশগ্রহণ আর কোভেনে তো একজনের পক্ষ থেকে জি জি আমরা আশা করি বিষয়টির মধ্যে যে কিছুটা পার্থক্য আছে সেটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে প্রশ্ন নিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার নাম মাহবুব ইসলাম মগ বাজার থেকে বলছি জি ভাইয়া বলুন যে হুজুর আমার একটা প্রশ্ন হলো আমরা মসজিদে যাচ্ছি না ওই যে জুমার নামাজে তো বাসার নিচে কয়েকজনে মিলে পাঁচ ছয় জনে মিলে জুমার নামাজ পড়ি এটা কি ঠিক হচ্ছে কিনা এটা এক নম্বর প্রশ্ন জি আর একটা প্রশ্ন আর কি প্রশ্নটা হলো কি অনেক সময় দেখা যায় যে আমি কোনো সরকারি কাজে মানে অনেক ঘোরাঘুরি করছি যে কোনো মানে অনেক কাজেই দেখা যায় অনেক ঘোরাঘুরি করার কাজটা সম্পন্ন করতে পারি না সেক্ষেত্রে কিছু করে বা দিয়ে কাজটা করতে হয় এর নাই সেক্ষেত্রে আমি কি গুণাগার হব কিনা আর ধন্যবাদ আপনাকে মসজিদে যেতে পারছেন না করোনা পরিস্থিতিতে পাঁচ ছজন মিলে ওনার জামাত করেন জমাও পরেন ঠিক আছে কিনা পরিস্থিতির কারণে যদি আপনারা মসজিদে না গিয়ে জুমা মানে বাসায় অথবা এমন স্পেসে পড়েন যেখানে লোকেরা জুমা আদায় করতে পারে তাহলে আপনাদের জন্য না জায়গায় রয়েছে কিন্তু এখন যদি জুমাতে অংশগ্রহণ করতে পারেন সেটা উত্তম যেহেতু মসজিদগুলো ওপেন করে দেওয়া হয়েছে আর আপনি যে আশঙ্কার কথা মানে আশঙ্কার জন্য বা আশঙ্কার কথা বলছেন দুইটাই তো এখন মসজিদে না গেলে আপনি যদি চার পাঁচজন একত্রিত হন তাহলে তো একই কথাই হয়ে গেল বিষয়টা কারণ আমরা আসলে সেখানে যারা আসতেছে তারা কোথ থেকে আসতেছে কোথা থেকে আসতেছে একই কথাই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে মসজিদেও অংশগ্রহণ করতে পারেন যেহেতু মসজিদগুলো বর্তমানে ওপেন করে দেওয়া আছে একটি প্রশ্ন হলো সরকারি কাজে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয় কাজ হয় না তখন টাকা দিয়ে কাজ করিয়ে নেন যেটাকে আমাদের অনেকে পরিবেশে বলা হয় স্পিড মানি স্পিড মানি স্পিড মানি দিয়ে কাজ করেন এতে কি ওনার গুনা হবে স্পিডের সাথে যদি আপনিও স্পিড হয়ে যান তাহলে কিন্তু আপনি গুনাগার হবেন কোনো সন্দেহ নেই কিন্তু যদি বাধ্য থাকেন তাহলে আল্লাহ তালা কাছে তো করুন হয়তো আল্লাহ সুবহা তালা গুনাহা থেকে আপনাকে মুক্ত করতে পারেন আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিয়েছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম जी परिचय प्रश्न 2000 জানতে চাইছি আপনার সৌদি আরবের আগে যে সব দেশে একদিন আগে চালুtheta আর জি তো সেই সব দেশে আরাফার রোজাটা কবে রাখবে বা আরাফার দিবস তো তারা পাচ্ছে না ওই দিন까지 কোরবানির এই বিষয়ে কি অবস্থা হবে আরাফার রোজাটা কোন দেশের কথা বলছেন জানতে চাই বিতুhara খুব কি হলো আমরা জানি যে মহরমের দিন হবে দিন যদি কেয়ামত হয় দশ তারিখ মহরমের তো সেখানে আপনার বাংলাদেশে তো সেদিন থাকবে আরবে যদি নয় দশ তারিখ হয় আমাদের দেশে তো নয় তারিখ তাহলে এই যে তারিখ বিভ্রান্ত ধন্যবাদ আপনাকে আপনার কৌথল আমরা উপলব্ধি করেছি আপনার প্রথম প্রশ্ন সৌদি আরবের একদিন পরে আমরা সৌদি আরবের আগে তো একদিন আগে তো দিন দেশ আছে তুমি বলছেন যে আরফার যে রোজাটা সেক্ষেত্রে কি সমস্যা হবে সমস্যা আমি কিছুই দেখি না সৌদি আরবের আগে চাঁদ মানে একদিন আগে কোথায় চাঁদ দেখেছি তিনি কি এটা জানেন কিনা যেটা হোক না কেন আরফত সৌদি আরবের অধীনে হবে সেক্ষেত্রে যদি তারা মানে সিয়াম পালন করতে না পারে তাহলে সিয়াম পালন করবে না কারণ কোনো প্রতিবন্ধক দেখা দিলে ইসলামী শরীরের বিধান হচ্ছে সেটা সাক্ষেত হয়ে যায় মানে আসলে মানে প্রতিবন্ধক যদি আসে কোনো ইবাদত পালনের ক্ষেত্রে কোনো বাধা দানকারী যদি এসে যায় তাহলে সেই ইবাদত সাক্ষেত হয়ে যায় সেটা বাতিল হয়ে যায় আর এটা হলো আরাফার সিয়াম হচ্ছে শুন না ফরজ বাধ্যতামূলক কিছুই নয় সেক্ষেত্রে যদি তারা কোনো কারণে আরাফা সিয়াম পালন করতে না পারে এতে কোনো প্রতিবন্ধকতা এসে যায় তাহলে তারা সিয়াম পালন করবে না কিন্তু উনি এই যে এর জন্য কোনো তথ্য ওনার কাছে নেই মানে উনি যে ইনফরমেশান দিয়েছেন সেটা ইনফরমেশানটা ভুল ইনফরমেশান দিয়েছেন সেটা হচ্ছে মানে সৌদি আরবের আগে কোন দেশ মানে এই ধরনের সিয়াম পালন করছে বা অথবা তারা পশ্চিমে চাঁদ দেখে তারা চাঁদ দেখেনি সৌদি আরবের আগে মানে চাঁদ দেখা যায়নি

কিন্তু অন্য ভূখণ্ডে তো সূর্য দিতে হচ্ছে না সুতরাং এটা হলো বিধান বিধান হচ্ছে মানে যখন বাধাগ্রস্ত হবে শরীয়তের কোনো নির্দেশনার কারণে তখন বিধান সাকিত হয়ে যায় সেটাই মানে ইয়ে হয়ে যায় বাদ পড়ে যায় বাদ পড়ে যায় উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মহরমের দশ তারিখে তো কেয়ামত হবে তো আমাদের মহরমের যে ক্যালেন্ডার সেটা তো এক এক দেশে একদিন একদিন সেদিক হয় তো এই দেশীয় ক্যালেন্ডারে একদিন আগ পর হয়ে গেলে কি কেয়ামতের কোনো অসুবিধা আছে এক প্রথম কথা হচ্ছে তিনি যে তথ্য দিয়েছেন এটাও ভুল এটা মিথ্যা বক্তব্য মোহরমের দশ তারিখ কেয়ামত হবে এই বক্তব্যটি মিথ্যা দ্বিতীয় নম্বর যে কথাটি সেটা হচ্ছে মানে আল্লাহ তালা কেয়ামতের জন্য কি দিবস নির্ধারণ করেছেন সেটা আল্লাহ সুবাহনতলা ছাড়া আর কেউ জানেন না আর কেয়ামতের পূর্বে মানে পৃথিবীর অবস্থান কি হবে সেটা আল্লাহ সুবাহান তালাই সবচেয়ে ভালো জানেন তাই এর জন্য আমাদের কোনো দায়িত্ব নেই আল্লাহ তালার মানে কাজের ক্ষেত্রে

লাইনে আছেন জি লাইনে আছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি স্যার আমি জাহাঙ্গীর আলম বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার একটা প্রশ্ন হচ্ছিল যে আমি একটা ব্যাংকে চাকরি করি জি চাকরি যে করি আমার ওই যে ম্যানেজার স্যার উনি হচ্ছেন হিন্দু আর কি তো ওনাকে আমি যখন সম্বোধন করি সেই ক্ষেত্রে মানে স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন এই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিতে আমি কি বলতে পারবো কিনা অথবা উনাকে আমি কিভাবে আসলে সম্বোধনটা করবো যে আমরা তো মুসলিম হলে যে আমরা যে বলি যে স্যার আসসালাম আলাইকুম আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে উনি ব্যাংকে চাকরি করেন ওনার যিনি সিনিয়র তিনি এক হিন্দু ভদ্রলোক তাকে কিভাবে সম্বোধন করবেন সালাম দিয়ে করবেন না কিভাবে তাকে আপনি যদি সালাম দিতে চান তাও আপনি দিতে পারবেন আর যদি আপনি অন্য কোনো সম্বোধন করতে চান যেটি বৈধ এ ধরনের সম্বোধন করা যেতে পারে যেমন গুড মর্নিং গুড ইভিনিং যে সমস্ত শব্দগুলো আছে এগুলো সবগুলো বৈধ অবৈধ নয় কিন্তু ইসলামী সম্ভাষণ যেটা আসসালামু আলাইকুম এটাও ব্যবহার করা যাইজ রয়েছে শুধুমাত্র মানে বাহ্যিক সৌজন্যতার জন্য বাহ্যিক সৌজন্যতার জন্য হ্যাঁ সেক্ষেত্রে তিনি যদি মানে তার বিষয় নয় বিষয় হচ্ছে ইসলাম আসলে কতটুকু অনুমোদন দেয় থাকে এক্ষেত্রে আসসালামু আলিকুম এটি বলা না বা নিষিদ্ধ নয়

জি আমি একটা বিষয় জানতে চাই যে এই যে বর্তমান সময়ে যে এই তবলিক তবলিগ জামাত হচ্ছে এই তবলিগ জামাতে কি আমাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক ধন্যবাদ আপনাকে আমরা যে কোনো সংস্থা বা ব্যক্তির সাথে সম্বন্ধে কথা বলতে গেলে আমরা সুন্দর ভাষা প্রয়োগ করলে বলতে ভালো হয় সবার জন্য যাক তবলিগ জামাত তো কাজ করছে আমাদের দেশে সারা পৃথিবীতে দীর্ঘদিন ধরে এবং আমরা জানি ইসলামের তাবলিক তো গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক মুসলিমের উচিত ইসলামের সঠিক বিষয় জানা এবং সেটা প্রচার করা তো আপনার প্রশ্নটি অন্য জায়গায় আপনি বলছেন যে যে প্রচলিত যে তাবলিগ জামাত সেখানে অংশগ্রহণ করা কি বাধ্যতামূলক উনি যে প্রশ্নটি করেছেন সেটা মানে অন্য বিষয় সেটা হলো এখানে এই যে ফের করা হচ্ছে ইসলামের নামে এই ফেরকাবন্দিতে আদৌ সম্পৃক্ত হওয়া অথবা নিজেকে ফের দিকে ন্যস্ত করা মানে এটাকে ফের কাবন্তীর সাথে যুক্ত হওয়া এটি ইসলামী শরীরতে কতটুকু বৈধ না এটি হারাম ইসলামী শরীরতে নিষিদ্ধ ও আতা জামি আউ ও তাফর রাকু আল্লাহ সুতলাক আনিকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা আল্লাহ রুজুকে আঁকড়ে ধরো জামি আইন ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের বিচ্ছিন্ন না হয় ফের কাবন্দিতে লিপ্ত না হয় তাফার রাকু এরপরে আবার নিষেধ করেছেন ওলায় তাফার রাকু তোমরা কোনো ধরনের বিচ্ছিন্নতা ফের কাবন্দিতে লিপ্ত হবে না সুতরাং এটি এক ধরনের ফেরকাবন্ধি ইসলামী শরীয়তের মধ্যে ফেরকাবন্দি জায়জ নেই ইসলাম দাওয়াত তবলিগ এগুলোকে ইসলাম গুরুত্ব দিয়েছে কিন্তু ফেরকাবন্দি ইসলামে হারাম মূল যে শব্দ তবলিগ ইসলামের সঠিক দাওয়াত দেওয়া তো তো ভালো জিনিস দাওয়াত তো ইসলামে দাওয়াত সেটা ভিন্ন কথা কিন্তু ফেরকাবন্দি মানে ফেরকাতে গিয়ে সমস্যা হয়ে গেছে বিশেষ কোনো গোষ্ঠীতে আবদ্ধ হবো না ইসলামের যে দাওয়াত ইসলাম যে বার্তা যেটা কোরআন এবং হাদিস সম্মত সেটা রেসুস ইসলামের যে মানহাজ পদ্ধতি সে অনুযায়ী আমরা অবশ্যই প্রচার করব। দিনের সঠিক সুস্থ এবং সঠিক মানহাজে প্রচার করা তো আমাদের উপর দায়িত্ব সে বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম মোহাম্মদপুর থেকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে নয় জনে কি দুইটা গরু শেয়ারে দেওয়া যাবে কি জি নয়টা মানে নয় মানুষ নয় শেয়ার মানে নয়টা শেয়ার দুইটা গরু দেওয়া যাবে কি দুইটা গরুতে তো নয় জন শেয়ারে পুরো মানে দেওয়া যাবে ধন্যবাদ আপনাকে নয় মানুষ দুটা গরু থেকে শেয়ার করা যাবে হ্যাঁ দুই গরুতে আপনারা সর্বোচ্চ আপনারা চোদ্দ জন পর্যন্ত সাতজন সাতজন করে শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে নয় জন শেয়ার করা যায় কোন অসুবিধা নেই তবে এই শেয়ারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো মানে একটাতে মানে চারজন একটা পাঁচজন এই ধরনের শেয়ার করতে পারেন অথবা মানে সেভাবে শেয়ার করবেন কিন্তু মানে এখানে অর্ধেক এখানে অর্ধেক এই ধরনের শেয়ার এখানে সাড়ে চারজন এখানে সাড়ে চারজন একটা পরিপূর্ণ একটা অংশ পরিপূর্ণ একটা একটা পাঁচটা একজন চারজন জি একটা নজন বসে আলাপ করে আপনারা সমঝোতা করে সেভাবে শেয়ার করবেন জি আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্নিচ্ছ আসসালাম ওয়ালাইকুম পরিচয় প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি অনন্যা জামান সাভার থেকে বলছি জি বলুন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে বাচ্চাদের জন্মদিন করি এটা কি মানে করলে কি গুনা হবে আমি রেফারেন্স সহ জানতে চাই ধন্যবাদ আপনাকে বাচ্চাদের জন্মদিন করে থাকেন এটা করলে কি গুণ হবে রেফারেন্স সহ জানতে চান হুম ধন্যবাদ এই যে পালন করা মানে এটা ইসলামী শরীরের মধ্যে হারাম কাজ নিষিদ্ধ বিষয় রেফারেন্স সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহাম বলে দিচ্ছে মান্তা সাহেব বাহাবি কৌ মিন ফিন হুম যে অন্য কোনো জাতিদের সাথে অন্য কোনো সম্প্রদায়ের সাথে তাদের কালচার দৃষ্টিভঙ্গি তাদের আচার আচরণের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিল অথবা তাদের সাদৃশ্য গ্রহণ করলো সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং ইসলামী শরীরের মধ্যে এই ধরনের কাজগুলোকে সমস্ত ওলামায় কালামঘন যেহেতু এগুলো বিভিন্ন কালচার থেকে এসেছে ইসলামিক কালচারের নির্দেশনার বাইরে এই ধরনের কাজগুলো হারাম আর ইসলামের মূলনীতি হচ্ছে এটি ইসলামের মূলনীতি হচ্ছে কোনোভাবেই মানে অন্য কোনো চিন্তাধারা অন্য কোনো কালচার অন্য কোনো চেতনার যে সমস্ত জিনিস সাদৃশ্য হয়ে যায় এবং তাদেরই যে সমস্ত আচার অনুষ্ঠান রয়েছে সেগুলোর সাথে মুসলিমগণ নিজেদেরকে মার্চ করবে না নিজেদেরকে সেগুলোর সাথে একত্রিত করে দেবে না গা ভাসিয়ে দিলে হবে না এক্ষেত্রে এগুলো যথাসম্ভব পরিহার করা অপরিহার্য মুসলিমদের জন্য আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে লাইনে আছেন আছেন জি আলাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

কোরবানি দেওয়া কি যাবে না কোরবানি মানে মেয়ের পক্ষে দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই আপনি পুরা পরিবারের পক্ষ থেকে যদি কোরবানি করেন সেটা সবচেয়ে উত্তম সবাইকে শেয়ার করলেন মানে মেয়ের পক্ষে অমুকের পক্ষে টমুকের পক্ষে না হয় একটা পরিবারের পক্ষ থেকে একটি পশু যদি কোরবানি করেন এটি সবচেয়ে উত্তম তাহলে সবাই ক্ষেত্রে শেয়ার করলো সেক্ষেত্রে মেয়েও অন্তর্ভুক্ত হবে আর অন্যরাও পরিবার সবাই অংশভুক্ত হবে মানে আলাদাভাবে মানে এই মানে মেয়ের পক্ষে কোরবানি করার প্রয়োজন নেই এটি খুব বেশি ইম্পর্টেন্ট নয় না একটি প্রশ্ন জানতে চেয়েছেন নামাজের সঠিক ওয়াক্ত সময় সম্পর্কে সম্পর্কে ক্যালেন্ডার দেখে নিলি সহজ এটা তো আমাদেরকে প্রশ্ন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনি একটা মানে তক আল হিজরি হিজড়ি সালাত উমুল করা এখানে আপনি যদি যান উম্মুল করা মানে পেয়ার্স টাইম আপনি গুগলে সার্চ দেন সাথে সাথে এসে যাবে এই প্রশ্ন এখানে করা একেবারেই আমি মনে করি যে অবান্তর প্রশ্ন আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদুল আজহা ঈদুল আজহা সম্পর্কে জানার অনেক বিষয় আছে পালনের অনেক বিষয় আছে কিন্তু বর্তমান সময়ে দুটি প্রশ্ন প্রায় এসে যায় একটি হলো ঈদুল আজহার নামাজ আমরা কিভাবে পড়বো পড়তে না পারলে বাসায় কিভাবে পড়ব আরেকটি প্রশ্ন এসে যায় কোরবানি তো আমরা দিতে চাই যদি দিতে না পারি তাহলে কী অবস্থা হবে গুণ হবে কি এসব বিষয়ে যুক্ত করে যদি কিছু বলতেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা হচ্ছে যেহেতু করোনা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে ঈদুল আজহায়ের সালাতের বিষয়টি এই বিষয়টি বর্তমান যুগের বিষয়ে মত পার্থক্য করেছেন কিছু মত পার্থক্য রয়েছে অবশ্য এই মত ভিত্তি হচ্ছে মোতাকিবিন পূর্ব যুগের যে সমস্ত ওলামায় কেরামগণের মত পার্থক্য সেটার উপর নির্ভর করেই পূর্ব যুগের একদল ওলামায় কেরামের বক্তব্য হচ্ছে যদি কোনো ওজরে মানে সুনির্দিষ্ট কোনো ওজোরের কারণে কেউ ঈদের সলাতে অংশগ্রহণ করতে না পারে অথবা ঈদের সালাত তার ছুটে যায় তাহলে তিনি কি মানে ব্যক্তিগতভাবে ঘরে পরিবারের সদস্যদেরকে নিয়ে ঈদের সলাৎ আদায় করবেন কি নাকি তার উপর থেকে ঈদের সলাহাদটা সাক্ষেত হয়ে যাবে বাদ পড়ে যাবে এই বিষয়টি নিয়ে আলেমদের মানে মত পার্থক্য রয়েছে তো এই মাস সালামতে ইমাম বোখারি রহমতুল্লাহ এবং হাম্বুলি একদল একদুল ক্রাম এবং এই মাস সালাকে শেখুল ইসলাম ইমর থামিয়া রহমতুল্লাহ প্রাধান্য দিয়েছেন আর মহাদিসিনদের মধ্যে আহুল হাদিস যারা রয়েছেন তারা অনেকেই এই মাসালাকে প্রাধান্য দিয়েছেন বর্তমান যুগে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ওলামা একরামদের মধ্যে অনেকেই মানে প্রায় সর্বসম্মতি কমে দুইজন আলেম খারাপ করেছেন শুধুমাত্র মত পার্থক্য করেছেন বাকি সবার বক্তব্য অনুযায়ী এটি সাব্যস্ত হয়েছে যে না যেহেতু সুনির্দিষ্ট ওজোর মানে বর্তমান যে কোভিড নাইন্টিনের যে পরিস্থিতি এটা ওজোর যে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার সুযোগ নেই সুনির্দিষ্ট যেহেতু ওজোর সেক্ষেত্রে যদি কেউ ওজোরের কারণে তিনি জামাতে অংশগ্রহণ না করেন ঈদের সলাতে তাহলে তিনি ঘরে ঈদের সলাত আদায় করতে পারবেন একাকি সালাত আদায় করতে পারবেন এই ক্ষেত্রে আনিস ইবনি মালিক রৃতি আলাহতাল বর্ণিত যে আসারটি রয়েছে যেটি ইমাম বুখারি রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন তা আলী খান ইমাম বুখারি রহমতুল্লাহ মুআ বর্ণনা করেছেন অর্থাৎ পরিপূর্ণ সনদ দিয়ে হাদিস হিসেবে উল্লেখ করেন নাই মানে বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন তো সেক্ষেত্রে অন্যান্যরা অবশ্যই এটাকে বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ মারফু পর্যন্ত বর্ণনা করেছেন তবে সনদ মারফু সাব্যস্ত হয়নি এটি মহকুব সাব্যস্ত হয়েছে আনাসিমের মালিক রেজিয়ালতন থেকে তিনি যখন গ্রামে থাকতেন মানে এই গ্রামের মানে জাউই একটা গ্রাম যেটা তিনি যখন বসরাতে যখন তিনি জাউইয়াতে বসবাস করতেন তখন শহর থেকে এটা দূরে ছিল তো শহরে আসাটা তার জন্য কষ্টকর হয়ে যেত খুব বয়স হয়ে গিয়েছিল বিন মালিক রাজি একশো তিন বছর বয়স হয়ে গিয়েছিলেন তো আনস রাজিয়াল্লা তারা তখন আর মানে ঈদের সলাতে শহরে এসে অংশগ্রহণ করতে পারতেন না ফলে তিনি ঈদের সালাতে না এসে তিনি তার এই গোলামকে মানে ঘরের যে সমস্ত লোকেরা আছে সবাইকে নিয়ে জামাত করতে অনুমতি দিয়েছেন এবং জামাত করে সালাত আদায় করতেন এই বর্ণনা সাব্যস্ত হয়েছে এটার উপর ভিত্তি করে এই রেওয়ায়ের উপর ভিত্তি করে এই দল উল্লা কেরামগণ বলেছেন যে যেহেতু ওজর আর যে যেই ওজরের কারণে আনাস মারেকের রেদিয়াল্লা তালানহ সালাতে অংশগ্রহণ করতে পারে না এই চেয়েও বেশি ভয়ঙ্কর ওজর হচ্ছে বর্তমান ওজোর তাই এই ক্ষেত্রে কেউ যদি ঈদের সালাদ ঘরে আদায় করে থাকে তিনি আদায় করতে পারবেন কিন্তু এই মাস সালাহ মধ্যে আলেমদের মানে জুমহুর ওলামাইকরাম দিমত পোষণ করেছেন তার মধ্যে আমুলি মাজহাবের প্রায় সমস্ত ওলামাইকরাম দিমত পোষণ করেছেন হানাফি মাজহাবের ওলামায়করামদের মধ্যে হানাফি ওলামায় উলামাইকরাম ঈদের সালাদ এবং জুমার সালাতের জন্য একই শর্ত আরোপ করেছেন ঈদের সালাদ এবং জুমার সালাদে যে শর্তগুলো রয়েছে সেই শর্তের মধ্যে তারা দুইটি শর্ত করেছেন একটা হচ্ছে ইজনে আম থাকতে হবে মানে কমন আগমনের একটা স্পেস থাকতে হবে সাধারণ একটা যেহেতু ঘরের মধ্যে কমন আগমনের সমাগমের কোনো ব্যবস্থা নেই সেই জন্য ঘরের মধ্যে এই সালাদটুকু আদায় করা হবে না এই প্রেক্ষাপটে আনাবি মজাফরুল আমায় কেরামগণ এবং জুমুরুল আহমায় কেরামন বক্তব্য হচ্ছে যা যেহেতু ঈদের সালাদ তিনি ওঝরকারে অংশগ্রহণ করতে পারেনি তার উপর সালাদ আদায় করার প্রয়োজন নেই সালাদটা সাকেত হয়ে যাবে এক্ষেত্রে আমরা যদি দুটি বক্তব্যকে খুব ভালো করে একটু মানে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মানে সলাথ যেহেতু বিধান এবং এটাকে মানে হানফি মজাবুল আমায় কামগনই বলেছেন ওয়াজিব আর আশাখুল ইসলাম তামির রহমতুল্লাহ বলেছেন ওয়াজিব আর বাকি সমস্ত আলামাইকাম বলেছেন সুনত মক্কাদা তাহলে যারা সুনত বলেছেন তাদের মধ্যে তো এটা অনেক বেশি মানে যদি নাও আদায় করা হয় তাহলে গুণা হবে না গুনা হবে না কিন্তু হানফি মজাবুর রামাইকামগনটা একটা ওয়াজিব বলেছেন তাহলে বোঝা গেল যে যদি ওয়াজিব হয় তাকে তাহলে তার উপর থেকে ওয়াজিবটা মানে কী কারণে সাক্ষেত হবে মানে সাক্ষেত হওয়ার বিষয়টি যেহেতু সে আদায় করতে সক্ষম মানে ব্যক্তিগতভাবে বলে আদায় করতে সক্ষম সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই যে একতেলাফ রয়েছে এই ক্ষেত্রে এবং পরিস্থিতির কারণে যদি কেউ ঘরে আদায় করে থাকেন তাহলে তিনি তার পক্ষ থেকে সালারটা আদায় হয়ে যাবে এবং তিনি ঘরে আদায় করবেন ঈদের সালার যেভাবে আদায় করা হয় তাকে সেভাবেই তাকবীরের মাধ্যমে অতিরিক্ত তাকবির যেগুলো রয়েছে সেই তাকবিরগুলো দিয়ে হানাফি মহাবের ওলামাইকরামগণ বলেছেন যে অতিরিক্ত তাকবিরের সংখ্যা হচ্ছে ঈদের সলাতে মধ্যে ছয়টি মানে প্রথম রাকাতে তিনটি দ্বিতীয় রাকাতে তিনটি এবং তারা এই এই বক্তব্যকে গ্রহণ করেছেন এই মর্মে যে হাদিসটি রয়েছে জুমহুর আহুল হাদিস ওলামা ওলামাইকরামগণ এই হাদিসটিকে দাইফ দুর্বল বলেছেন কিন্তু একদল আলেম তো মধ্যে শেখ মুহম্মদ আসাদ আলবানি রহমতুল্লাহ তিনি এই হাদিসটিকে সহি বলেছেন তাই এক্ষেত্রে যদি কেউ তিন 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 ছয় তাকবিরের মাধ্যমে আদায় করে থাকেন তার সলাতো হয়ে যাবে যেহেতু আমরা এই মর্মে যে রয়েছে হা একদল একদুল্লাম একামের পক্ষ থেকে সহি হিসেবে জানতে পেরেছি কিন্তু এক্ষেত্রে বিশুদ্ধ বর্ণনা এবং অনেক বেশি সংখ্যক সাহাবির কাছ থেকে যে বর্ণনা পাওয়া গেছে নবী সাল্লাহ আলি ইসলামের আমল থেকে যেটি খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে নবী সাল্লা ইসলাম ঈদের সরাতে মধ্যে অতিরিক্ত তাকবির দিতেন বারো তাকবির প্রথম রাকাতে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির এটা সবচেয়ে উত্তম যদি কেউ শূন্য অনুযায়ী মানে বিশুদ্ধ আমল করতে চান তাহলে তার জন্য উত্তম হচ্ছে মানে তিনি বারো বীরের মাধ্যমে ঈদের সলাদ আদায় করবেন সেটা ব্যক্তিগতভাবে আদায় করলেও তিনি অতিরিক্ত তাকবিরগুলো দেবেন আর যদি জামাতে আদায় করে থাকেন তাহলে অতিরিক্ত তাকবিরগুলো তিনি দেবেন এখানে একটি বিষয় ব্যক্তিগতভাবে যদি ঘরে আদায় করে থাকেন তাহলে এখানে আর খোদবায়ের প্রয়োজন নেই যদি খোদবার বিষয়টি নির্ভর করে আছে জামাতের সাথে খোদ বা জামাতের সাথে সম্পৃক্ত সুতরাং সমাবেশের সাথে সম্পৃক্ত যেহেতু সমাবেশ হচ্ছে না সমাগম হচ্ছে না সেক্ষেত্রে খোদ বা তিনি আদায় আদায় করবেন না ঘরের মধ্যে আদায় করবেন ঘরের মধ্যে আদায়ের ক্ষেত্রে ঘরে যে সমস্ত মহিলারা আছে তারাও অংশগ্রহণ করতে পারবে মহিলাদের ছড়াতে যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া অনুসরণ করে মহিলারা পেছনের কাতারে দাঁড়াবে এবং মহিলারাও ছড়াতে অংশগ্রহণ করতে পারবে আমরা সেভাবে ইনশাআ আল্লাহ তালা ঈদের ঈদ উল আজহাহের সলাত আদায় করব যদি আমরা মসজিদে অথবা ঈদগাহে মানে জামাতের সাথে সমাগমের সাথে আমরা যদি সমাবেশের সাথে যদি অংশগ্রহণ করতে সক্ষম না হই জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি জহির বলছিলাম জি বলুন যে গরুর বাচ্চা হয় না হ্যাঁ গাছ কিন্তু আপনার বাচ্চা দেওয়ার মতো সক্ষম হয় যেটা গ্রামের ভাষায় হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো অন্য কোন যদি ত্রুটি না থাকে

প্রশ্ন প্রথম হচ্ছে আমরা একটু আগে শুনেছি যে সাথে ব্যক্তি কোরবানি দিবে সে যদি নিজে বেনামাজি হয় এবং একটা কোরবানি করে সেটা হবে কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি যে চার মাস স্বামী স্ত্রী আলাদা থাকলে তাদের তালাক হয়ে যায় সেটা সঠিক কিনা আর একটা ছিল যে মৃত ব্যক্তির কবর পাকা করলে কোনো গুণা হবে কিনা আর একটা প্রশ্ন ছিল যে প্রশ্ন নিতে পারছেন আমরা দুটো বেশি প্রশ্ন নেই না ভাই আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি আপনি একটি প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন বেনামাজের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না আপনি বলতে চাচ্ছেন যে প্রশ্নে নিজে বেনামাজি হলে তার কোরবানি হবে বেনামাঝি যিনি তিনি তো সালাদ যদি আদায় না করে থাকেন তার কোরবানি শুধুমাত্র লৌকিক কোরবানি কারণ আপনি কি মনে করেন যে ইসলামের মৌলিক বিধান যেটি রয়েছে সে বিধানকে উপেক্ষা করে তিনি যদি মানে ইসলামের মানে মানে যে সমস্ত অনুসর্গ রয়েছে মানে সেগুলোকে তিনি প্রাধান্য দেন তাহলে কি তার কাছে এ কাছটি গ্রহণযোগ্য হবে সালাত হচ্ছে ইমানের প্রতিরক্ষা সালাত হচ্ছে ইমানের প্রতিরক্ষা সালাতকে উপেক্ষা করে যদি কেউ অন্য ইবাদত করে থাকেন সেগুলো আল্লাহাবল আলমের কাছে কোনো মূল্য নেই মূল্যহীন ইবাদত তাই আমাদের খেয়াল রাখতে হবে যে এটা লৌকিক বা বাহ্যিক ইবাদত হিসেবে হবে আল্লাহ হাবুল আলমীর কাছে এর মূল্য হবে না কারণ সলাৎ এবং ইমান যদি যেমন কোনো ব্যক্তি যদি ইমান না থাকে সে যদি কোরবানি করে তার কোরবানি হবে না ঠিক একই মাস হচ্ছে সলাতের ব্যাপারেও সলাত হচ্ছে ইমানের প্রতিরক্ষা দ্বিতীয় প্রশ্ন ওনার চার মাস যদি স্বামী স্ত্রীর আলাদা থাকে তাহলে কি তালাক হয়ে যায় না তালাক বয়স নিয়ে আসে না চার মাস নয় চার বছর চার বছর নয় ষোলো বছর থাকলেও মানে আনাবি মাজাবের এক ফেকের মধ্যে উল্লেখ করেছেন যে পঁচিশ বছর পর্যন্ত মানে মাফকুদ মানে যে হারিয়ে গিয়েছে তার স্ত্রী অপেক্ষা করবে এটা মানে আনাবি মজাবের একটি ফেকের মধ্যে উল্লেখ করা হয়েছে সুতরাং এটি এই কারণে তালাক হবে না তালাক সুস্পষ্ট মানে তালাকের মাধ্যমে তালাক দিতে হবে তালাক দিতে হবে জি

রাফুল ইয়াদকে বোঝান রাফুল ইয়াদকে বুঝান রাফুল ইয়াদ সুনার সাব্যস্ত হয়েছে অতিরিক্ত নয় এটি আপনি বিষয়গুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন কোনো আলেমদের সাথে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন দ্বারা ইয়াদ হয়েছে এটি আর একটি প্রশ্ন রোজা সেরি না খেলে কি রোজা হবে হ্যাঁ নফল সিয়ামের জন্য সেরি খেতে হবে শর্ত নয় সিয়াম হওয়ার জন্য সেরি খাওয়ার শর্ত নয় কিন্তু নিয়ত করা হচ্ছে শর্ত এক্ষেত্রে আপনি যদি মানে সিয়ামের নিয়ত করেন আগে সিয়ামের আগে তাহলে আপনার সিয়াম হয়ে যাবে

জি আমি ঢাকা থেকে মিশু জি বলুন জি প্রথম প্রশ্ন কাউকে খুশি করার জন্য হবে কি আবার করবেন স্পষ্ট করে খুশি করার জন্য গিফট দেয়া কি হবে খুশি করার জন্য কি করবেন গিফট গিফট আচ্ছা গিফট কি রিয়া হবে রিয়া আচ্ছা আচ্ছা প্রশ্ন

ভালো কাজ যেগুলো রয়েছে সবচেয়ে প্রিয় কাজ যেগুলো তোর মধ্যে একটি আহাবুল আমার ইল আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে তখন আল্লাহ রাসুল এর উত্তর দিয়েছেন যে সুরু যে কোনো একজন ব্যক্তির অন্তর মধ্যে যে আনন্দটুকু তুমি প্রবেশ করাতে পারলে এটা হচ্ছে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহ তালা কাছে কারণ আল্লাহ তো দেখেন যে আমার বান্ধাটা খুশি হয়ে গিয়েছে এটা আল্লাহ রাবুল্লা আলমের জন্য সবচেয়ে পছন্দের সবচেয়ে ভালোবাসার কাজ আপনার চমৎকার বক্তব্য এবং ইসলাম বিধান জেনে আমার মধ্যে একটা বিষয় জেগেছে যদি কোনো স্বামী স্ত্রীকে খুশি করার জন্য বলে জানালা তাকিয়ে বাগানের দিকে তাকিয়ে বোনের দিকে তাকিয়ে শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল এই যে খুশি করার জন্য এই যে কবিতা কাব্য করা হলো এতে কি স্বভাব হবে এতে এটা এটা মানে যদি এর মাধ্যমে খুশির বিষয়টি হয় তাহলে এটি কোনো সন্দেহ নেই এটা সাধু কাজ হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি ক্ষেত্রেই মানে কবিদের অরণ্য মানে দিগন্ত ভিন্ন তো কবিরা বিভিন্ন ধরনের বক্তব্য দিন তো সেই মানে বিষয়গুলো হতে হবে স্বচ্ছ স্পষ্ট যাতে করে এক্ষেত্রে মানে এমন কথা না আসে যেটি গ্রহণযোগ্য কি না মানে বা আকিদাগত কোনো বিচ্ছুতি আছে কিনা সেটা সতর্কতা অবলম্বন করতে হবে জি আমরা জানলাম প্রিয় দর্শক উনি আরেকটি প্রশ্ন করেছিলেন শুক্রবারে কেউ যদি মারা যান তাহলে কি তার কবরের আজাব মাফ হয়ে যাবে কবরের আজাব মাফ হবে মর্মে হাদিসটি আসেনি একটি হাদিস রয়েছে হাদিসটিকে ওলামায় কামগণ সহি বলেছেন এবং শেখ আব্দ শেখ আব্দুর রহমান আশিবেল তিনিও এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন সেটা হচ্ছে যদি কেউ শুক্রবারের দিনে মৃত্যু বরণ করে থাকে তাহলে ফেতনাতুল কবর কবরের যে পরীক্ষা আছে সে পরীক্ষা থেকে সে রেহাই পাবে বড় কথা কবরের পরীক্ষা থেকে রেহাই পাওয়া বড় কথা এই বিষয়টি যে রেওয়ারটি রয়েছে এই রেওয়ারটিকে একদল ওলামায় ক্রাম সহি বলেছেন জি আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি ঢাকা থেকে বলছি মোহাম্মদ ইউনুস জি ভাইয়া বলুন আমার প্রশ্ন হলো আরাফার রোজা কি গতকালকে চলে গেছে না আজকে আজকে রাখতে হবে কোনটা ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ এই ভাইকে আরাফার তো গতকাল আরাফার দিন শেষ হয়ে গেছে আজকে ইয়ামাহার মানে হাজিদের জন্য আজকে ইয়ামাহার কোরবানির দিন এবং ইয়ামুল হাজিল হাজি আকবরের দিন সুতরাং আজকে আরাফার রোজা এর প্রশ্নেই আসে না যারা আরাফার রোজা আজকে মনে করেছেন তারা মানে শয়তানের প্রবঞ্চনায় প্রতারিত হয়ে গিয়েছেন জি আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আলাইকুম পরিচয় প্রশ্ন করুন আমি জানতে চাচ্ছি কত টাকা থাকলে কোরবানি দেওয়া যাবে ধন্যবাদ আপনাকে কত টাকা জি জি আর একটা প্রশ্ন হলো এই তিন ভাগ করা কি বৈধ হবে জি তিন গরু কোরবানি দেওয়ার পরে তিন ভাগ নিজেদের জন্য এক ভাগ আত্মীয়স্বজন এক ভাগ গরিব মিশনের জন্য এক ভাগ না কম বেশ করলে হবে ধন্যবাদ আপনাকে কত টাকা থাকলে না কত টাকা বলতে আপনার যে সমস্ত প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো পরিপূর্ণ করার পর যদি ঈদের দিন এবং এই সময়ের মধ্যে যদি আপনার কাছে কোরবানি পশু ক্রয় ক্রয় করার মতো অতিরিক্ত টাকা থাকে তাহলে আপনি কোরবানি আদায় করবেন তাহলে আপনি কোরবানি আদায় করবেন সেক্ষেত্রে মানে আপনি মানে অনেক টাকা থাকতে হবে কোরবানি পশু ক্রয় করার জন্য একটা ছাগল যদি আপনি ক্রয় করতে যান তাহলে আপনার দশ বারো হাজার টাকাই যথেষ্ট মানে সাধারণ মানের যদি দশ বারো হাজার টাকা কিনতে চান আর এর চেয়ে বেশি যাদের কাছে আছে তারা তো বেশি দিয়ে কোরবানি করবে কিন্তু সর্বনিম্ন যদি আপনি দেখেন যে দশ বারো হাজার টাকা আপনার কাছে রয়েছে অতিরিক্ত এবং আপনার সমস্ত প্রয়োজন মিটানোর পর সব কিছু খরচ করার পরে এবং এই টাকা আপনার কাছে অতিরিক্ত আছে সেক্ষেত্রে আপনি কোরবানি করবেন এটাই হচ্ছে বিধান এবং নবী সাল্লাহ আল্লি ইসলাম এর এ ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বাকি এটা ইমানেরও দাবি যেহেতু আপনার কাছে টাকা আছে এখন এই অবস্থা আপনি কোরবানি না করাটা ইমানের যে মৌলিক দাবি রয়েছে সেই দাবিটুকু পূরণ করতে পারলেন না দ্বিতীয় প্রশ্ন কোরবানির ভাগে ভাগ একটা পদ্ধতি আছে সে পদ্ধতিতে কি কোনো কম বেশি করা যাবে না এটি বাধ্যতামূলক পদ্ধতি নয় এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্ন পদ্ধতি খনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এইভাবে করতেন একটা মানে সুন্দর একটা ব্যবস্থাপনা দেখেন যে নিজের জন্য তিন ভাগের এক ভাগ মানে প্রতিবেশী তারপরে আত্মিক যারা আছে তাদের জন্য তিন ভাগের এক ভাগ আবার যারা আছে তাদের জন্য এটা মানে মাধ্যমে খুবই সুন্দর একটা শৃঙ্খলা সমন্বয় করা হয়েছে যাতে করে সবাই কাছে এটা পৌঁছানো যায় এটা খুব সুন্দর পদ্ধতি এই জন্য এটা হলো মানে উত্তম একটি প্রক্রিয়া কিন্তু এর মধ্যে কম বেশি করা যাবে না এ ধরনের কোনো বিধান ইসলামী শুরুতের মধ্যে নেই কম বেশি করার বিষয়টি বৈধ কিন্তু আমাদের বন্ধুগণ আমি এটা লক্ষ্য করেছি যে যেমন গতকাল থেকে আরম্ভ করে আজকে দিন পর্যন্ত এই সালা অন্তপক্ষে চল্লিশ জন জিজ্ঞেস করেছে এবং সকলের একটাই সেটা হচ্ছে মানে নিজের জন্য বেশি রাখার চিন্তা করা এটা চেতনাগত দিক থেকে একেবারেই ভুল একেবারেই বিচ্ছুতি সেটা কেবল করতে হবে মানে আপনি চিন্তা করবেন যেটা সেটা আমি বেশি কত দিতে পারি কতটা ট্র্যাক করতে পারি হ্যাঁ কতটুকু ট্র্যাক করতে পারি এখন আমাদের বন্ধুগণ আমাদের কাছে যেটা জানতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে হালাল করে নিতে চাচ্ছেন যে কাজটি সেটা হচ্ছে যে পুরাটাই বলেন যে আমি রেখে দেই তাহলে আপনি আসলে কুরবানি করছেন কিন্তু আপনার মধ্যে সেই চেতনা আসেনি সেই অনুভূতি আসেনি চেতনা সেই কুরবানি করার মতো মানে মানসিকতা তৈরি হয়নি তৈরি হয়েছে যেটা সেটা হচ্ছে আপনি গরু জবে করে গরুর গোস্ত খাওয়ার মানসিকতা তৈরি হয়েছে দুটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে একটা হচ্ছে গরু জবে করে গরুর গোস্ত খাওয়া আর হচ্ছে গুরু জবে করে গরুর গোস্ত আল্লাহ সন্তুষ্টির জন্য জবে করা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করা এবং সেখান থেকে ত্যাগ করা নিজের কাছ থেকে ত্যাগ করা এটা এই চেতনাটুকু আমাদের মধ্যে আনতে হবে যে বর্তমান সময় আমরা কোরবানি কোরবানি করছি ত্যাগ ত্যাগের কথা বলছি কোরবানির আসল তাৎপর্য কি আল্লাহ রাহে তো ইব্রাহিম ইসলাম তো আপন সন্তান কোরবানি করার যে পর্যায়ে মান সেখানে উত্তীর্ণ হয়েছেন সেখান থেকে আল্লাহ আমাদের জন্য এতটাই সহজ করেছেন যে আমরা সামান্য একটা পশু আর আল্লাহ রাহে করছি তো এই চেতনা থেকে শিক্ষা জীবন জীবনযাপনে কোরবানির পরও সারা বছর আল্লাহর পথে চলতে গিয়ে আমরা যে কোনো করতে যেন প্রস্তুত থাকি এটাই তো সেখানকার চেতনা এটা আমাদের সমাজ জীবনে কতটা আমরা লক্ষ্য করছি এটা একেবারেই অনুপস্থিত কারণ আমরা মানে এই যে কাজ করিকে আমরা স্টাডি করি না আমরা না। আমরা যেটা নিই সেটা হচ্ছে একটা আনন্দ নেই মানে আচার অনুষ্ঠান নেই ফলে দেখা গিয়েছে যে এই বাদতগুলোর শুধুমাত্র লৌকিকতা রয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা রয়েছে শুধুমাত্র মানে এবাদতের মধ্যে মানে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে এইটাই রয়েছে কিন্তু এগুলো থেকে যে সত্যিকার একটা অন্তর্নিহিত মেসেজ রয়ে গিয়েছে কথা রয়ে গিয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ নিজের গোটা জীবনটাকে মানে পরিচালিত করবে নিজ জীবনটাকে আলোকিত করবে এই মেসেজগুলো আমরা ইবাদত থেকে নেই না এটি দুর্ভাগ্যের বিষয় মানে এখানে বড় চেতনা রয়েছে সেগুলো বিষয় ত্যাগের বড় চেতনা রয়েছে যেটা আমাদের সকলের জন্য অপরিহার্য কিন্তু আমরা সেই কাজটি মোটেও করি না আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার নাম জামাল উদ্দিন মধ্যে বলছে যে মহামারীর মধ্যে যদি বাণী না করে কোন হবে ধন্যবাদ আপনার ভাই এখন মহামারি ঠিক আছে এখন কোরবানি না করে কোরবানি করতে পারেন না এর কারণ কি হ্যাঁ এটাও বিচার বিবেচনার বিষয় আছে আর না করলে পাপ হবে কিনা প্রশ্ন করেছেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর সহজ না করলে গুণা হবে না কিন্তু আপনি না কেন করবেন না কেন আপনি তো সব কাজ করতে পারতেছেন মানে এটাকে আপনি একটু সামনে রেখে রাখে রেখে বিবেচনা করুন তাহলে আপনার মানে বিবেচনার দিগন্তে আরও নতুন মানে জিনিস যোগ হবে সেটা হচ্ছে এই যে কোরবানি করার জন্য নিজের আন্তরিকতার চেষ্টা কতটুকু আছে নাকি মানে একটা যেহেতু মহামারী একটা ছুতা পাওয়া গিয়েছে ওজর পাওয়া গিয়েছে এই ওজোরটাকেই কেন্দ্র করে আপনি কোরবানি করবেন না কোরবানি করলে এর মাধ্যমে পশু কিনতে হবে পশু জবে করা হবে ফকির মিসকিন আত্মীয় স্বজনরা খাবে তাহলে এটা একটা বড়ো ধরনের আয়োজন এর মধ্যে অনেকের সম্পৃক্ততা রয়েছে অনেক সোশ্যাল ওয়ার্ক এর মধ্যে রয়েছে অনেক সোশ্যাল ওয়ার্ক রয়েছে অনেক কাজ রয়েছে সুতরাং এগুলো থেকে কেন আপনি অন্যদেরকে বঞ্চিত করবেন এটা মানে সত্যিকার ইসলামী নির্দেশনা দাবি হচ্ছে আল্লাহর রবান্দাগন এই শাখাইরা মানে এই যে কোরবানি যে নিদর্শনটুকু এই নিদর্শনটুকু এই বাদতটাকে মৌলিকভাবে তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা এর মাধ্যমে এটাকে পালন করার জন্য চেষ্টা করবে তাই আপনি সেটা চিন্তা করুন পালন করার জন্য যথাসম্ভব এরপরেও যদি ব্যর্থ হয়ে যান অক্ষমতা এসে যায় তাহলে ইসলামী সৈয়দ মানুষদেরকে শান্তের বাইরে সামর্থ্যের বাইরে কোনো কাজের জন্য নির্দেশ বা দায়িত্ব অর্পণ করেন না কোনো কারণে যদি তিনি কোরবানির ব্যবস্থা করা নাই পারলেন তাহলে সেই টাকাটা কি নিজের সিন্ধুকে জমা করে রাখবেন না সেটা গরিব মিশনকে দান করবেন তাহলে এক্ষেত্রে সৎকার করাটাই তার জন্য উত্তম তো নতুন করোনা পরিস্থিতিতে তো কিছু বিষয়ে আমরা সম্মুখীন হচ্ছি এবং চিরায়ত কিছু বিধান আছে ঈদুল আজহার এ দুটোর সমন্বয় আমরা কীভাবে করবো আমরা একটি বিষয় আলোচনা করেছি আর একটি পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে আসলে মানে পশু জবে করা বিশেষ করে জনাকীর্ণ পরিস্থিতিতে বা পরিবেশের মধ্যে এটি একটু আশঙ্কাজনক বিষয় এবং এখানে পরিচ্ছন্নতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইসলামের শরীয়ত পবিত্রতাকে অবধারিত করে দিয়েছে বাধ্যতামূলক করে দিয়েছে আর পবিত্রতার সাথে ইসলামের মৌলিক আরেকটি নির্দেশনা হচ্ছে সেটা হলো পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা ও ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে যে আমরা দেখতে পাই সাল্লাহ সাল্লা সাল্লাম মানে কীভাবে পরিচ্ছন্নতার প্রতি উদ্বুদ্ধ করেছেন যে লাউ দ্য যে যদি আমি উম্মতির উপর মানে ফরজ করে দেওয়ার আশঙ্কা না করতাম ভয় না করতাম কঠিন হয়ে যাবে এমনটি আশঙ্কা না করতাম তাহলে প্রত্যেক সালাতের মানে আমি করার জন্য নির্দেশ দিতাম মানে পরিচ্ছন্নতার উপরে আল্লাহ নবিস্লাহ ইসলাম কত বেশি গুরুত্ব দিয়েছেন তাই আমি বলবো যে এই যে জনাকীর্ণ যে সমস্ত পরিবেশ রয়েছে সেক্ষেত্রে যারা কোরবানি করেন তাদের উপর ফরজা আইন হচ্ছে এই জিনিসগুলো তারা অবশ্যই পরিষ্কার করে নেবেন কারণ অন্যথায় এর মাধ্যমে যদি মানে অন্যের ক্ষতি সাধন হয় তাহলে আপনি কোরবানি করে যতটুকু আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন মানে এর চেয়ে বেশি আপনি ক্ষতির মাধ্যমে অন্যের ক্ষতি করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলেন এই কাজটি যেন আমাদের মাধ্যমে না হয় আমরা লক্ষ্য করেছি যে আমাদের লোকদের তারা মনে করে থাকেন যে কোরবানির ফরজ ইবাদত মানে বা ওয়াজিব বিবাদত এটা পালন করার জন্য অনেক মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে তারা উপেক্ষা করেন রসল সাল আলী সাল্লাম দেখেন মানে ইমান যেই স্ট্যান্ডার্ডগুলো বর্ণনা করেছেন এর সর্বোচ্চ স্টেজ বর্ণনা করে দিয়েছেন সর্বনিম্ন স্টেজ বর্ণনা করেছেন সর্বনিম্ন স্টেজটা কি এ অ্যাজ রাস্তা থেকে মানে কষ্টদায়ক জিনিস সরাই দেয়া রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেয়া মানে সামান্য একটা কষ্ট দিবে রাস্তা এমন জিনিস মানে রাস্তায় যদি কেউ সরাই দেয় তাহলে তিনি ইমানের একটা দাবি পূরণ করলেন ইমান একটি দাবি পূরণ করে যেটা ইমানের অন্যতম সাতাত্তর শাখার মধ্যে সর্বশেষ শাখা মানে ইমানের অংশ তাহলে সেক্ষেত্রে আমরা যারা রাস্তার মধ্যে পশু জবে করে তারপরে রাস্তার মধ্যে কাজ করছি অনেক লক্ষ্য যে এই যে বাজারগুলো অনিয়মের শেষ নেই রাস্তার মধ্যে করা হচ্ছে ইত্যাদি এই যে কাজগুলো আছে এগুলো শৃঙ্খলা হওয়া উচিত এই শৃঙ্খলার জন্য মানে কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে কিন্তু কর্তৃপক্ষের আমরা কম আমাদের জনগণের যারা কষ্ট দেওয়া যাবে না আমার কোনো আচরণ সেটা কোবানি হোক যে হোক আমরা জনগণকে মানুষকে কখনো কষ্ট দিতে না জনগণের দায়িত্ব হচ্ছে জনগণ কোনোভাবেই তার কোনো আচরণের মাধ্যমে একজন মুসলিম তার কোনো মুসলিম ভাইকে কষ্ট দিতে পারে না এ কাজটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক কোরবানি এবাদাত কোরবানি ত্যাগের বিষয় তাহলে এই মহৎ কাজটি করতে গিয়ে আমরা কেন রাস্তাঘাটে আবর্জনা ফেলব রক্ত প্রবাহিত করব। সেটা পরিষ্কার করব না এবাদতের সাথে কি এমন ভুল আচরণ যায় এ প্রশ্ন রেখে আমরা আরেক প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি ফিরিসপুর থেকে মোহাম্মদ মানিক জি বলুন আমার প্রশ্নটা হলো আমরা তো আট তারিখ বাংলাদেশে আট তারিখ আরাফার রোজা রাখি কিন্তু আমরা তাকবির কবে থেকে দেব কারণ আট তারিখ থেকে যদি তাকবির দিই তাহলে আঠাইশ বার তাকবির দেওয়া হয় আঠাশ টাকার চালাতে তো সেক্ষেত্রে এটার বিধানটা কি হবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমরা যখন সাতাশ রোজা আসে তখন আমাদের দেশে দেখা যায় বিভিন্ন মিডিয়ায় যে কাল সবে কদর তো নবীকরুন সাল্লাহ তো নির্দিষ্ট করে কোন সবে দিন নির্ধারণ করে আমরা জানি যে শেষ দশকে বেজর রাতে সেখানে সৌদি আরব জোর হইলে বাংলাদেশে বেজর তো এরকম যে একটা নির্দিষ্ট করে যে কাল সবে এরকম বলা যাবে কিনা কারণ নবী করিম সাল্লাম তো আমাদের প্রশ্নটি আমরা পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন প্রথম প্রশ্ন তকবীরের বিধান কি সময় কালকি। এইভাবে প্রশ্ন একটাই আসলে মানে সেটা হচ্ছে উনি মুনসাইটিংয়ে যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিতে পতিত মানে সেটা কি গ্লোবাল মুনসাইটিং নাকি লোকাল মুনসাইটিং মানে এই নিয়ে আসলে তিনি একটি বিভ্রাটের মধ্যে রয়েছেন সেই বিভ্রান্তি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আমরা মানে আমাদের যে বিধানগুলো আছে সেগুলো আমাদের ভূখণ্ডের সাথে সম্পৃক্ত কিন্তু হজের যে বিধানগুলো রয়েছে সেগুলো হজের নগরীর সাথে সম্পৃক্ত কর্তুবীর ইসমান নকল করেছেন বলেছেন যে সমস্ত সাব্যস্ত হয়েছে যে হজের বিধানের ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষগুলো মানে মক্কার মানুষ যে বিধান রয়েছে সেই বিধানের অনুগত হতে হবে কারণ হলো মানে এটা মক্কা হাতে সম্পন্ন হচ্ছে এটা মক্কার সাথে সম্পৃক্ত সুতরাং যেহেতু আরাফার দিবস এটা হজের সাথে সম্পৃক্ত মাস আল্যা মানে এটা মানে শুধুমাত্র মানে মক্কার যে বিধান রয়েছে সেই বিধানের সাথে প্রযোজ্য হবে আর এই মাস আলামতে কোনো খেলাফই নেই বাকি আপনি আমরা জানি যে ইয়ামুত শিখের যেই তাকবির রয়েছে সেই তাকবিরগুলো নয় তারিখ ফজর থেকে শুরু হবে এবং সেটি 13 তারিখ আসর পর্যন্ত দিতি হবে সেভাবেই আমরা আদায় করব এটা আমাদের বিধানের সাথে সম্পর্কিত এটা আমরা আমাদের বিধানের সাথে সম্পর্কিত বাংলাদেশে চাঁদ মানে কখন উঠেছে তার উপর নির্ভর করে সেটা নির্ধারণ করা হবে এটা হয় যে সাথে সম্পর্কিত তো আমরা তাগব তো বাংলাদেশের ভূগোলে চাঁদের যে অবস্থা সেটাকে সেটাকে লক্ষ্য করেই আমরা তাক তাগব দেব এটা একেবারে স্পষ্ট বিষয় তারপর দ্বিতীয় প্রশ্ন ভাই কাল সবে কদর যে মিডিয়াতে বলা হয় তো আপনি যে হাদিসের কথা উল্লেখ করেছেন ঠিকই আছে তো মিডিয়া কি সেভাবে সেটাকে উপস্থাপন করে সবে তাদের সম্ভাবনা নিয়ে কথা আছে একুশ থেকে বেজর যে রাতগুলোর নিয়ে কথা আছে সাতাশে রমজানেরও সম্ভাবনা নিয়ে কথা আছে তো মিডিয়া যখন এক ব্যাগকে কথা বলে সবগুলি বিষয় তো সেখানে সমন্বয় করা যায় না এটা অধিকতর সম্ভাবনাময় সেটাকে মিন করে বলা হয় যে ছাব্বিশে রমজান দিবাগত রাতকে যে কাল সাবে কদর সম্ভাবনার কথা বলা হয় এরকমই তো বিষয়টা কি আর অন্য কিছু না এখানে আর কোনো বক্তব্য নেই ঠিক আছে বিষয়টা এরকমই সম্ভাবনার কথা আমরা জানলাম প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করি আপনাকে আমরা ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না যে ভাই লাইনে আছেন স্পষ্ট করে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন যে ভাইয়া বলুন আমার প্রশ্ন হচ্ছিল যে আকিকা কুরবানির সাথে দেওয়া নিয়ম এবং ছেলে আকিকা হলে কয় ভাগে দিতে হবে ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি দেওয়া এবং ছেলের বিষয় উত্তর আমরা ইতিমধ্যে বহুবার দিয়েছি সেগুলো দেখে নেওয়ার জন্য চেষ্টা করুন কোরবানি এবং আকিকা এক জিনিস নয় কোরবানির বিধান আকিকার বিধান এক নয় কোরবানির কারণ বা সবব উপ মানে আঁকিকার যে কারণ বা সবব সেটা এক নয় কোরবানির তারিখ আর আকিকার তারিখও এক নয় সুতরাং দুটি আলাদা কোরবানির সাথে শেয়ার করার বিধান রয়েছে আকিকার সাথে শেয়ার করার বিধান রাসুল সাল্লাহসমের কাছ থেকে প্রমাণিত হয়নি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি সুতরাং আকিকার ক্ষেত্রে শেয়ারের বিষয়টি একেবারেই মোহদাস নতুন আবিষ্কৃত এটি বেদাত এর বৈধতা নেই বৈধতার জন্য দলিল থাকতে হবে সেই ধরনের কোনো দলিল নেই আর ছেলে হলে দুটি ছাগল হ্যাঁ ছেলে হলে দুটি ছাগল আর মেয়ে একটি ছাগল জি এটি হচ্ছে আকিকের বিধান আমরা জানলাম আকিকা আর কোরবানি দুটি এবাদাত দুটির বিধান আলাদা সেভাবেই আমাদের অনুসরণ করতে হবে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম হ্যালো আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে কারোর বাবা মা মারা গেলে হ্যাঁ হ্যালো আমি আমি নাসরিন আমি ঢাকা থেকে বলছি জি বলুন বাবা মা মারা গেলে কারো বাবা মা মারা গেলে আমরা দুরূদে হাজারি পাঠ করি হ্যাঁ কারো বাবা মা মারা গেলে আমরা দুরূদে হাজারি পাঠ করি আমাদের আব্বা আম্মা যখন মারা যান কিন্তু আমাদের ভাই মারা গেলে আমরা কি দোয়া করতে পারি তার জন্য ধন্যবাদ আপনি আর কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন হলো রব্বিল হামুকা আমার আপাইয়া নি এটা তো আমার আব্বা আম্মা তো কিন্তু আমার ভাইয়ের জন্য কি দোয়া করতে পারি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য উনি বলছেন যে বাবা মা মারা গেলে ওনারা দৌড় দুই হাজারে পড়ে থাকেন ভাই মারা গেলে কি দোয়া করবেন না বাবা মারা গেলেও যে দৌড় দুই পড়ছেন কোনো আলেমের কাছ থেকে মনে হয় জিজ্ঞেস করে নেন নিজের কাছ থেকেই মনে বা সোনা আমল এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি বাবা মা মারা গেলে তাদের জন্য দোয়া করা সদকা করা তাদের জন্য মানে যে কাজগুলো করার অনুমোদন রয়েছে সেগুলো করা হচ্ছে উত্তম দূরদে হাজারি পড়া এটি বেদাত এই কাজটি যদি করে থাকেন তাহলে সব তো হলেই না গুণা হবে আপনি নিজেও গুণাগার হবেন আর বাবা মারও কোনো উপকার করলেন না দরুদে হাজারি প্রশ্নই আসে না সুতরাং এক্ষেত্রে ভাই মারা গেলেও হাজারি পড়তে হবে এগুলো একেবারেই অবাঞ্ছিত গর্হিত বিষয় দূরুদে হাজারি এর বক্তব্যের মধ্যে অনেক ভুল বিভ্রাট রয়েছে আর এই ধরনের দূরদ রাসুল্লাহ সাল্লা সুন্না দাস সাব্যস্ত হয়নি সুতরাং আমরা ইবাদত করব কেন আমরা ইবাদতের বিষয়টি নিজেদের প্রবৃত্তি নিজেদের খাহেস অনুযায়ী আমরা পালন করার চেষ্টা করি সেক্ষেত্রে কেন রসুল্লাহ আসলামের সুন্নার আমরা অনুসরণ না করি কোনো ইবাদতের মানে প্রক্রিয়া এবং পদ্ধতি যদি সুন্নাহ এর তরিকা অনুযায়ী না হয়ে থাকে নবী সাল্লাহ তরিকা অনুযায়ী না হয়ে থাকে তাহলে এটি ইবাদত হবে না ইবাদত হবে না তাই এই কথাটি আপনার সঠিক নয় এটা জানতে হবে যে আপনি বলছেন তরুদে হাজারি পড়ি এই পড়ি সেই পড়ি এগুলো না কী করতে হবে ইসলামী শুরুতার মধ্যে বিধান স্পষ্ট রয়েছে সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন বাবা মায়ের জন্য বাইয়ের জন্য কী করতে হবে আর এখানে ভাই মারা গেলে ভাইয়ের জন্য আপনি

আপনি মসনুন দোয়াগুলো সেই দোয়াগুলো জানুন না গেলে নিজের মনের ভাষায় বাংলা ভাষায় আপনি আপনার আকুতি আপনার মিনতি আল্লাহর কাছে পেশ করুন সহজ দোয়া তো আল্লাহকে আপনার কথা জানাবেন প্রার্থনা করবেন সেই বিষয়ে জানুন নতুবা নিজের বাংলা ভাষায় আপনি দোয়া করুন আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা জানি যে মেয়েদের সতর থাকতে হবে হ্যাঁ নামাজে এখন আমি রিক্স না নিয়ে এত বড় হিজাব পড়ি যে আমার হাতও কভার হয়ে যায় হাত দেখাই যায় না আমি হিজাবের ভিতরেই হাত রাখি ইভেন সিজদা এবং বৈঠকের সময় আমার হাতটা কাপড়ের ভিতরেই ঢাকা থাকে হাত দেখা যায় না এটি কি কোনো সমস্যা হবে না হাতটা দেখা যেতেই হবে এটা একটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সিজদাতে যে দোয়া করা যাবে আস্তাক পিরুল্লাহ পড়তে পারবো কিনা মানে এটা তো একটা দোয়া কিন্তু এটা আমি পড়তে পারবো কিনা আর এ দোয়া করতে গিয়ে অনেক সময় আমি ভুলে যাই সিজদা একটা দিয়েছি কিনা দুইটা দিয়েছি

যায় যা শর্তের মধ্যে পার্থক্য রয়েছে সুতরাং আপনি যদি কোনো কারণে হাত ডেকে যায় তাহলে আপনার সালাত হয়ে যাবে উনি আরেকটি প্রশ্ন করেছেন পড়তে গিয়ে সংখ্যা কম কম বেশি হয়ে যায় এক্ষেত্রে কি সাহস দিতে হবে না আপনার জন্য উত্তম হচ্ছে আপনি সিজদার তসবি আদায় করে যাবেন সিজদার মধ্যে অতিরিক্ত দোয়া করবেন না যেহেতু আপনি বলে যান সিজদা দিতে তাহলে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে ভুল থেকে নিজেকে দূরে রাখার জন্য সেক্ষেত্রে আপনি অতিরিক্ত আস্তাফরুল্লা এগুলো সিজদার মধ্যে মানে অতিরিক্ত দোয়া না করে অতিরিক্ত দোয়া আপনি সলাতের পরে করবেন অথবা মানে অন্য সময় করবেন সামর্থ্যের মধ্যে সামর্থ্য যেহেতু আপনি ভুলে যান যে কথাটা বলেছেন সেটা থেকে বুঝা যাচ্ছে যে আপনার মানে অতিরিক্ত দোয়া করতে কি আপনি সিজদা দিলেন কি দিলেন না এ ধরনের কনফিউশনের মধ্যে পড়ে যান সেক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি এই দোয়াগুলো মানে যে কাজের মাধ্যমে আপনি সলাতের মৌলিক ইবাদতের মধ্যে মনোযোগ হারিয়ে যাবে সে কাজ করা ইবাদতের মধ্যে জায়েজ নেই এই অতিরিক্ত কাজটুকু আপনি করবেন না সেক্ষেত্রে যদি মানে সলাদ কমপ্লিট করার পরে মানে আপনি সালাম ফিরানোর সময় আপনার সন্দেহ তৈরি হয়েছে অথবা মানে এক রাকাত কমপ্লিট করে দাঁড়িয়ে গিয়েছেন তারপরে আপনার সন্দেহ তৈরি হয়েছে তাহলে আপনার সন্দেহ তৈরি হয়েছে এই অবস্থা আপনার এই সন্দেহ গ্রহণযোগ্য করে এই সন্দেহ বাতিল হয়ে গিয়েছে তাহলে এর জন্য সেজদাসেও দিতে হবে না সন্দেহটাকে বাতিল করে দিতে হবে কিন্তু মানে সিজদা দিয়েছেন সিজদার অবস্থায় আপনার সন্দেহ হয়েছে কি দুই সিজদা দিলাম নাকি এক্স সিজদা দিলাম তাহলে এক্স সিজদা দিয়েছেন দ্বিতীয় সিজদা আপনি দেবেন খুব ভালো করে বুঝতে হবে মাসেলাটি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো সিজদা দিচ্ছেন এই অবস্থায় আপনার সন্দেহ তৈরি হয়ে গিয়েছে যে দুই সিজদা দিলাম নাকি তিন সিজদা দিলাম এক্সেস সিজদা দিলাম তখন আপনি এক্স সিজদা দিয়েছেন আপনি দ্বিতীয় আরেকটা সিজদা দেবেন পরবর্তীতে আপনি সেজদায় সহ আপনি দিতে হবে আপনি দেবেন কিন্তু যদি সিজদা থেকে আপনি উঠে যান অথবা আপনি সালাম ফিরানোর জন্য দাসাহুদে বসে যান তখন আপনি সন্দেহ পোষণ করে থাকেন তাহলে আপনাকে ওই সন্দেহটুকু বাতিল ধরতে হবে এই সন্দেহ গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আপনার সহ দিতে হবে না এবং সন্দেহকে বাতিল সম্পূর্ণরূপে করতে হবে ইগনোর করে যাবেন প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবিশম মঙ্গল বোধে চার দিন বিকেল সার সম্প্রচার হয়ে থাকে ওই অনুষ্ঠানে আপনাদের মনে প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি বিএসএস ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান্টি বিবিডি ডট কম আপনারা আমাদের অনুষ্ঠান অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম যাদের ত্যাগে এ ইলম পেলাম প্রথম খণ্ড এই গ্রন্থটি লিখেছেন মাওলানা মাহবুবুর রহমান নিজামি এই গ্রন্থের একটি পরিচিতি এভাবে দেওয়া হয়েছে আকাবির ও মাসায়াকে ওলামায় দ্য বন্দ হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ ডকুমেন্ট ও ফটো সহ প্রচ্ছদ এরকম এই গ্রন্থটি প্রকাশ করা হয়েছে এমনি মাসুদ প্রকাশনী আন্ধ্রকিল্লা চট্টগ্রাম এই গ্রন্থটি যারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান সিক্স আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান সিক্স আর গ্রন্থটির সৌজন্য বিনিময় এক হাজার টাকা দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে হজরত আল্লা ইমাম শাহ আলিউল্লাহ মুহাদিস দাহালবি রহমতুল্লাহ হজরতুল্লাম হাজি ইমদাদুল্লাহ মুহাজের মক্কি রহমতুল্লাহ হজরতুল্লাম ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ হজরতুল আল্লাহ হজরত মোহাম্মদ কাশেম নানুতবী রহমতুল্লাহ আরও অনেক মাসেখ দেবন্ধ বাংলাদেশি তারপরে হিন্দ এবং পাকিস্তানের আল্লামাদের এখানে বর্ণনা আছে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ গ্রন্থ যাদের ত্যাগে ইলম পেলাম যদি কিছু বলতেন সংক্ষেপে সংক্ষিপ্ত কথা হচ্ছে মানে বাংলাদেশ ভারত পাকিস্তানের ইলম চর্চার ক্ষেত্রে যে সমস্ত ওলামা ঘন অবদান রেখেছেন তাদের বিশাল ত্যাগ তিতিক্ষা রয়েছে এই বই পড়লে হয়তো সেই বিষয়গুলো আমরা বুঝতে পারব কিন্তু এখানে যে ঘরানার আলেমদের কথা উল্লেখ করা হয়েছে তাদের মৌলিকভাবে সুন্না এবং জামাতের যে কনসেপ্ট রয়েছে কনসেপ্টের মধ্যে কিছু গুলবিচ্ছুতি ছিল কিন্তু তারপরেও তারা নিজেরা নিজেদের জীবনের বিশাল একটি অংশকে ত্যাগ করেছে ইলমের জন্য এই বিষয়টি মানে এখান থেকে আমরা বুঝতে পারবো

ফুটে উঠবে যদি কেউ উপকৃত হওয়ার বিষয় আছে যে তারা কত বিশাল ত্যাগ করেছেন জ্ঞানের জন্য এলমের জন্য সেটা আমরা এখান থেকে উপলব্ধি করতে পারব তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমরা সামনে তো ঈদুল আজহা আমরা ঈদের বার্তা পেয়েছি কীভাবে করোনা পরিস্থিতিতে আমরা সক্ষম না হলে নামাজ কীভাবে পড়ব ঈদের কোরবানি কীভাবে দেব এবং দাংসৎকা কীভাবে পড়ব করবো এসব বিষয়ে আমরা জানলাম এবং গ্রন্থের সাথে আমরা পরিচিত হলাম আসলে আমরা জানি জ্ঞানদপ্ত হই জীবনকে আমরা শুদ্ধ করি আগামীকালই তো বোধ ঈদ আজকে আগাম আপনাদের জানাতে চাই ঈদ মুবারক ঈদ মুবারক আপনাকেও ঈদ মুবারক আগাম আপনাকেও ঈদ মুবারকাল্লা কুম আলা সুমানা আমাদের সবাইকে ঈদের যেই এ ফজিলত রয়েছে সেটা লাভ করার সুযোগ দিন তৌফিক দিন প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে কেন্দ্রা পদ রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব